বিষ্ণুপুর। নামটা শুনলে কেমন যেন পোড়ামাটির মন্দির, রাঙামাটির এলাকা, জঙ্গল এসবের দৃশ্যই মনে ভেসে ওঠে। তবে আমাদের ইতিহাস বইতে ওইটুকুই আছে। গোটা ভারতবর্ষে প্রায় হাজার বছরেরও বেশি সময়ের ইতিহাসের সাক্ষী এই বিষ্ণুপুর। 695 সাল, অর্থাৎ গৌড়রাজ শশাঙ্কের পরবর্তী আমল, তখন থেকে শুরু করে পলাশী যুদ্ধের সিরাজের সময়কাল। এর মধ্যেও কত জল কোন দিকে গেল, কত রাজার অভিষেক হলো, কলকাতা থেকে মুর্শিদাবাদ তৈরি করে নবাব বাদশাদের বদলও হয়ে গেল, মুসলমান শাসন থেকে মুঘল হয়ে ইংরেজদের আক্রমণ, সবেরই সাক্ষী হয়ে রয়ে গেছে আমাদের এই বিষ্ণুপুর। বাংলার নবাবরা পুরো বাংলায় শাসন করলেও বিষ্ণুপুরের হিন্দু রাজারা ছিল স্বাধীন। তবে কিছু পরিমাণ কর বিষ্ণুপুরকে নবাবদের দিতে হতো বই কি। জঙ্গল আর নদী ঘেরা এই হিন্দু রাজত্বে বহুবার চেষ্টা করেও দিল্লির বাদশাহ থেকে বাংলার নবাব দখল নিতে পারেনি। বিষ্ণুপুরের ভৌগোলিক অবস্থান আর রাজাদের বীরত্ব বারবার হার মানতে বাধ্য করেছে শত্রুদের। আজ আমরা এক এক করে সেই গল্পগুলোই আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। জানা অজানা রহস্যে রোমাঞ্চিত আনপ্লাগ টুকটিউবে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, বিষ্ণুপুরের কাহিনীর এই পর্ব আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে অবশ্যই ভুলবেন না। উৎসাহ পেলে আমরা নিয়ে আসব বাংলার এই অজানা ইতিহাসের দ্বিতীয় পর্ব। কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করে বন্ধুদেরকেও এই ইতিহাসের আমেজ নিতে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহ প্রদান করুন। বিষ্ণুপুরের ইতিহাস জানতে গেলে এখানকার মল্ল রাজাদের কথা বলতে হবে। উত্তর ভারত থেকে পুরী জগন্নাথ মন্দিরে যাত্রা করছিলেন এক ব্যক্তি, সঙ্গে ছিলেন তার সন্তান সম্ভবা স্ত্রী। লাউগ্রাম নামক গভীর জঙ্গলে তিনি বিশ্রাম নেন। স্ত্রীর পক্ষে আর হাঁটা সম্ভব নয় বলে তিনি তার স্ত্রীকে এক ব্রাহ্মণের কাছে রেখে দিয়ে যান। স্ত্রী সেখানে এক পুত্র সন্তানের জন্ম দেন। এরপর থেকে তারা লাউগ্রাম ছেড়ে আর যাননি। এই লাউগ্রাম জায়গাটা বর্তমানে কতুলপুর থেকে 8.4 কিলোমিটার দূরে অবস্থিত। 7 বছর বয়স থেকে বাচ্চাটি রাখাল বালকের কাজ নেয়। ধীরে ধীরে এই বাচ্চাটির অনেক কাহিনী এই অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে এক বেশ বড় মাপের যোদ্ধা হয়ে ওঠে সে। যখন তার 15 বছর বয়স, তখন গোটা অঞ্চলের সবচেয়ে বড় কুস্তি যোদ্ধা হয়ে ওঠে সে। এই কুস্তি যোদ্ধা বীর পুরুষটি পদ্মপুর, যা বর্তমানে জয়পুর নামে পরিচিত, সেখানকার রাজার সেনানায়ক পদে যোগ দেয়। তার সেনানায়কের কাজে এতটাই খুশি হয়েছিলেন রাজা যে তাকে লাউগ্রাম আর তার আশেপাশের এলাকাকে উপহার হিসেবে দান করেন। কুস্তির আরেক নাম মল্ল, তাই আদি মল্ল নাম ধারণ করে সেই বীর পুরুষটি সিংহাসনে বসেন এবং 33 বছর রাজত্ব করেছিলেন। তবে অনেকেই এই কাহিনীর সাথে সহমত পোষণ করবেন না। তাদের কথায় আদি মল্ল কোনো এক রাজারই বংশধর ছিলেন। কেউ কেউ বলেন একবার এক রাজা তার সন্তান সম্ভবা রানীকে নিয়ে পুরী ভ্রমণে বেরিয়েছিলেন। পুরীতে যাওয়ার মাঝপথে তার স্ত্রী প্রসব বেদনায় ছটফট করতে থাকে। রাজা তখন তার স্ত্রীকে জঙ্গলের মধ্যেই ফেলে রেখে চলে যান। তার স্ত্রী সন্তান জন্ম দেওয়ার পর সদ্যজাতকে পাশে রেখেই মারা যায়। জঙ্গলে জ্বালানি কাঠ কুড়োতে আসা এক বাগদিদের বউ সদ্যজাত সন্তানকে দেখে ওখান থেকে তুলে নিয়ে যায় এবং ওকে মানুষ করতে থাকে। ছোটো থেকেই নানান অলৌকিক ঘটনা ঘটতে থাকে ওই ছোট্ট ছেলেটিকে ঘিরে। নদী গর্ভতে মাঝে মাঝেই সোনা পেত ছেলেটি। কোনো এক দুপুরে খুব ক্লান্ত হয়ে জঙ্গলে এক গাছের নিচে শুয়ে পড়েছিল সে। লোকজন দেখে এক বিশাল আকার বড় বিষধর নাগ ছেলেটিকে আগলে আছে যাতে ওর গায়ে রোদ না লাগে। এরকমই ঘটনা দেখে পঞ্চানন নামে এক ব্রাহ্মণ বুঝতে পারে ছেলেটি কোনো সাধারণ ছেলে নয়, ছেলেটির মধ্যে কোনো অসাধারণ ক্ষমতা আছে। সে ছেলেটিকে নিজের বাড়ি নিয়ে গিয়ে মানুষ করতে থাকে। একবার ব্রাহ্মণ যেখানে থাকত সেখানকার রাজা মারা যায়। তার শ্রাদ্ধের জন্য ব্রাহ্মণ রাজার বাড়ি যায়, সঙ্গে ছেলেটিকেও নিয়ে যায়। ছেলেটির গুণে মুগ্ধ হয় ওখানকার সবাই। রাজার পোষা এক হাতি ছেলেটিকে সুরে করে তুলে সিংহাসনে বসিয়ে দেয়। সবাই রাজা রাজা বলে জয়ধ্বনি দিতে থাকে।
রঘুনাথ নামক ছেলেটির আদিমল্ল নাম হয় সিংহাসনে বসার পর। শুরু হয়ে যায় বিষ্ণুপুরের বুকে মল্ল রাজাদের সূচনা। বাগদিদের কাছে বড় হয়ে ওঠার জন্য ওনাকে অনেকে বাগদি রাজা বলেও ডাকে। এভাবেই শুরু হলো বিষ্ণুপুরের মল্ল রাজাদের রাজত্ব। বাগদি রাজা নামে পরিচিত আদিমল্লের পর আসে তার পুত্র জয়মল্ল। জয়মল্ল পদ্মপুর রাজ্যকে আক্রমণ করে এবং পুরোটা দখল করে নেয়। এই পদ্মপুর বা অধুনা জয়পুর হল আজকের বিষ্ণুপুর থেকে প্রায় 12.8 কিলোমিটার দূরে অবস্থিত একটি স্থান। জয়মল্লই রাজত্ব বিস্তারে বেশি মনোযোগী ছিলেন। নিজের রাজধানীকে শত্রু আক্রমণের থেকে রক্ষা করার জন্য নদী ও জঙ্গলে ঘেরা এক জায়গার খোঁজ পান তিনি। তিনি তার রাজধানী সেখানেই সরিয়ে নিয়ে যান। যে নদীর ধারে তিনি রাজধানীকে নিয়ে গেছিলেন সেই নদী হল দামোদর নদ, আর তার নতুন রাজধানীর নাম হল বিষ্ণুপুর। বিষ্ণুপুর এই মল্ল রাজাদের জন্যই মল্লভূম নামে বেশি পরিচিত। এরপর এক এক করে অনেক রাজা আসে। তবে পোড়ামাটির মন্দির থেকে যুদ্ধের কার্যকলাপ সব কিছুর সঙ্গেই জড়িত এক অসামান্য এবং অসাধারণ রাজা ছিলেন বীর হাম্বির মল্ল। তার জীবনের ইতিহাস সম্রাট অশোকের ইতিহাসকেও হার মানায়। আপনাদের উৎসাহ পেলে আমরা দ্বিতীয় পর্বে বীর হাম্বির মল্লর কাহিনী আলোচনা করব। জানবো কীভাবে মল্ল রাজাদের মল্ল উপাধি সিংহ উপাধিতে পরিবর্তিত হলো। কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগলো আমাদের আজকের এই বাংলার অজানা ইতিহাসের পর্ব। উৎসাহ দিতে লাইক, শেয়ার এবং নতুন হলে সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যেন, কারণ দ্বিতীয় পর্ব হলে সেটি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। থ্যাংক ইউ।